নমস্কার দর্শক বন্ধু আমি রোহিণী আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে যে সমস্ত বন্ধুদের অর্থ সঞ্চয় করতে পারে না অর্থাৎ কর্ম তো করছে কর্ম দ্বারা অর্জিত অর্থ সঞ্চয় হচ্ছে না সেটি ব্যয় হয়ে যাচ্ছে তার দ্বিগুণ অর্থাৎ মাসের শেষে পকেট গড়ের মাঠ হয়ে যাচ্ছে আর জ্যোতিষ স্বাস্থ্য নিয়ম অনুসারে নটি প্ল্যানেটের মধ্যে দুটি প্ল্যানেট দায়ী তার সাথে দায়ী হচ্ছে আমাদের দশা অন্তর্দশা আর এই নবগ্রহের মধ্যে দুটি গ্রহ যদি জন্ম ছকে স্ট্রং থাকে তাহলে আর্থিক স্থিরতা মানুষের জীবনে থাকে একটি হচ্ছে রবি গ্রহ আরেকটি হচ্ছে বৃহস্পতি এই দুটি গ্রহ যদি জন্মছকে খুব স্ট্রং বা শক্তিশালী অবস্থায় থাকে তাহলে আর্থিক স্থিরতা থাকে মানুষের জীবনে তা না হলে মানুষের আয়ের তুলনায় ব্যয় বেড়ে যায় আর এই দুটি গ্রহকে স্ট্রং করার জন্যে আজকের এই টোটকা আপনাদের সামনে তুলে দিলাম আপনারা অবশ্যই এই টোটকা করুন রবিদেবকে স্ট্রং করার জন্য আপনারা রবিবার দিন একটি তামার পাত্র নিন তাতে কিছু জল এবং আখের গুড় মিশিয়ে নিন এবং সাদা আকন্দ গাছের গোড়ায় সেই জল রবিদেবের নাম অর্থাৎ ওম গৃণী সূর্যায়নম বা সূর্যদেবকে শুধু স্মরণ করেই আপনারা ঢালুন এবং আপনাদের জীবনে আর্থিক যে অস্থিরতা সেটা যাতে স্থিরতা আসে অর্থ যাতে আপনার কাছে সঞ্চিত হয় সেই উদ্দেশ্যে করে আপনারা আকন্দ গাছের নিচে রোববার দিন এই জল আপনারা ঢালুন এতে সু সূর্যদেব হচ্ছে বলবান হবেন এবং আপনাদের জীবনে আর্থিক স্থিরতা দেবেন ঠিক তেমনিভাবেই বৃহস্পতিকে মজবুত করার জন্য আপনারা বৃহস্পতিবার দিন কলা গাছের মূলে বা কলা গাছের গোড়ায় হলুদযুক্ত জল অর্পণ করুন এতে আপনাদের বৃহস্পতি দেব স্ট্রং হবে এবং আপনাদের অর্থ ব্যয় অনেকটাই কমে যাবে এই দুটি কাজ রবিবার দিন এবং বৃহস্পতিবার দিন যদি আপনারা সপ্তাহে করতে পারেন দেখবেন যে আপনাদের যে অর্থ ব্যয় হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে সেটা কমে যাবে আশা করছি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে আর পছন্দ হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে ধন্যবাদ